চিকিৎসার জন্য খরচা চিন্তা বারবার না আর চিন্তা করবেন না। দক্ষিণ কলকাতার বেহালায় এসে গেছে ইউএমআরআই, তাদের প্রথম প্রতিস্থাপন, যে প্রতিস্থাপনকে তারা সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে চায়। মানুষের পাশে দাঁড়িয়ে তারা নতুন করে ভাবনা চিন্তা করেন। অত্যাধুনিক সমস্ত রকম ব্যবস্থা তারা এই হাসপাতালের মাধ্যমে রাখতে চলেছেন। কি বলছেন তারা তাদের ভাবনা চিন্তা নিয়ে, কি বলছেন তারা মানুষের পাশে কিভাবে এগোবেন, শুনবো তাদের মুখ থেকে তাদের গল্প। সাইনাস হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড যেটা আমরা করছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স থ্রি জেনারেশন অনেক হেলথ কেয়ার সিস্টেমে ইনপ্রপার কোঅর্ডিনেশন বিটুইন পেশেন্ট ডাক্তার অ্যান্ড কমিউনিটি থাকছে, যার জন্য প্রচণ্ড প্রবলেম হচ্ছে। সেই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আমরা একটা রূপের উপর যাতে পেশেন্ট ডক্টরস অ্যান্ড কমিউনিটি রূপের নিচে কাজকর্ম করতে পারে, যেখানে পেশেন্টরা অল্প খরচাতে চিকিৎসা পাবে, ডাক্তাররা প্রপার জায়গায় নির্বিঘ্নে ভালো কাজ করতে পারবে এবং কমিউনিটি বেনিফিটেড হবে, যাতে ওদের প্রপার কাউন্সেলিং করা যেতে পারে, ওরা গ্রামে গ্রামে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রপার কাউন্সেলিং করে প্রিলিমিনারি টেস্টগুলো করিয়ে দিয়ে এবং আর্লি স্টেজে ডিজিজের কিংবা প্রিভেন্টিভ অ্যাসপেক্টটাকে করে দিতে পারে, যাতে কি বড়ো ছোটো রোগ হওয়ার আগেই আমরা হাসপাতালে ওদের নিয়ে আসতে পারি। এই চিন্তাধারা নিয়ে আমরা ইউনিসাইনাস হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড করেছি এবং এই প্রথম হাসপাতাল আমাদের এখানে বেহালায় শুরু হচ্ছে। এরপরে আমরা ডিফারেন্ট জোনে কলকাতার ভিতরে এবং বাইরেও করব, যেখানে কি আমাদের এই একটা টার্গেট থাকবে, পেশেন্ট কেয়ার, ডক্টরস কেয়ার অ্যান্ড কমিউনিটি কেয়ার। আমরা সারা দেশের ভিতরে এই বেহালা থেকে শুরু হচ্ছে মিনি কর্পোরেট টাইপ হাসপাতাল আমরা শুরু করব এবং ভবিষ্যতে যাতে এর থেকে আমরা অন্যান্য জিনিসগুলো করতে পারি, যেরকম ফিউচারে মেডিকেল কলেজ, এটা হচ্ছে আমাদের চিন্তাধারা। আমরা সেই জন্য এটাকে ওভারঅল নাম রেখেছি মিনি কর্পোরেট টাইপ অফ হসপিটাল। আমাদের যে কোনো হাসপাতালে সি লাইসেন্স পেলে স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্লিকেবল। আমাদের একটা ছোট প্রয়াস বলতে পারেন, ডাক্তারি জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে গত 15-20 বছরে একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হচ্ছে এখানে আমাদের কলকাতা শহরে অন্তত চিকিৎসা পরিষেবার দুটো স্ফিয়ার আলাদা হয়ে গেছে। একটা স্ফিয়ার সেটা পাঁচতারা হোটেলের মতো, যারা বড় হসপিটালে গিয়ে পয়সা খরচা করে তাদের চিকিৎসা করাতে পারে, আর একটা স্ফিয়ার গভর্নমেন্ট হসপিটালে, যাদের চাকচিক্যের অভাবটা থেকেই গেছে, কোথাও কোথাও হয়তো পরিষেবার অভাবও কোনো কোনো ক্ষেত্রে থেকে যায় নানা কারণে। কিন্তু সেটা করতে গিয়ে আমাদের যে অভিজ্ঞতা তাতে দেখা গেছিলো যে মধ্যবিত্ত শ্রেণীর পক্ষে দুটোর কোনোটাই মেনে নেওয়ার সমস্যা। তারা গভর্নমেন্ট হসপিটালে গিয়ে আরেকটা পেশেন্টের সাথে বেড শেয়ার করেও থাকতে পারছে না, প্রাইভেট হসপিটালে গিয়ে তাদের এই বিশাল চিকিৎসার ব্যয়ভারও বহন করতে পারছে না। সো এটা একটা মধ্যবর্তী প্রয়াস বলতে পারেন, যেখানে আমরা একটা অ্যাকসেপ্টেবল সার্ভিস প্রোভাইড করব এবং তার খরচ খরচাটাও ওই পাঁচতারা হসপিটাল এবং সরকারি পরিষেবার মাঝামাঝি একটা জায়গায় হবে। এটা মাল্টি স্পেশালিটি হসপিটাল, সমস্ত সার্ভিসই রয়েছে, মেডিসিন রয়েছে, গাইনি রয়েছে, অবস্টেট্রিক্স রয়েছে, পেডিয়াট্রিক্স রয়েছে, সার্জারি রয়েছে, অর্থোপেডিক রয়েছে, নিউরোসার্জারি রয়েছে, সুপার স্পেশালিটির মধ্যে নেফ্রোলজি রয়েছে, নিউরোলজি কার্ডিওলজি রয়েছে। কার্ডিওলজির ইন্টারভেনশন ছাড়া, ক্যাথল্যাব ছাড়া মোটামুটি সব কাজই এখানে হয়।
পরিষেবা আমরা প্রাথমিকভাবে শুরু করছি 40টা, তারপরে বাড়িয়ে সেটা মোটামুটি 60-65 বেড অবধি যাওয়া হবে। আইসিইউ এমার্জেন্সি সবই রয়েছে। কিছু পেশেন্টকে বেছে যারা সত্যিই নিডি পেশেন্ট, যারা সত্যিই দুস্থ পেশেন্ট, যারা যাদের পরিষেবা প্রয়োজন কিন্তু পরিষেবা পাচ্ছেন না, সরকারি হসপিটালে ডেট পাচ্ছেন না, বেসরকারি জায়গায় খরচে পারছেন না, এরকম পরিষেবার লোককে সাবসিডাইজ ট্রিটমেন্ট বা অলমোস্ট ফ্রি অফ কস্টে, শুধু অ্যাট কস্ট ট্রিটমেন্ট যাকে বলে, যেটুকু মিনিমাম খরচ তার ওষুধ ইত্যাদির জন্য, সেটুকু খরচে তাদের যে পরিষেবা দেওয়া যায় সেরকম একটা পরিকল্পনাও রয়েছে। সব রকম পরিষেবাই থাকছে এখানে। কোভিডের একটা আলাদা ইউনিট, একটা ডেডিকেটেড ইউনিটও আছে, তবে আমাদের যেহেতু বেড সংখ্যা সীমিত সেহেতু খুব বেশি বেড কোভিডের জন্য রাখা যায়নি। হ্যাঁ, তার মোটামুটি 1% আমি কোভিডের জন্য রাখতে পেরেছি। আমরা যারা ডাক্তার, যারা সিনিয়র বা জুনিয়র যারা ডাক্তার, প্রত্যেকেই কিন্তু মানসিকতা নিয়ে এসেছি, ঠিক সেবামূলক মানসিকতা নিয়ে। সব রকম অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে, সেটা ধরুন আপনি আইসিইউ বা বাচ্চাদের এনআইসিইউ বা বড়দের আইসিইউতে যা কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি, মডার্নাইজড আপডেটেড ভেন্টিলেটর, এটা আমরা এখন স্টার্টিংয়ে এটাই শুরু করছি। সেটা আমরা দেখছি কীরকম, আমরা 2-3 বছর দেখব, সেটাকে আমরা এক্সটেনশন করব। উনি আরও জায়গা দেখে রেখেছেন এটাকে একটা নার্সিং কলেজ বা আমাদের মেডিকেল কলেজ করে, সেখানে কিছু নতুন নতুন ডাক্তার, যেখানে যে স্যার বললেন ডোনেশন ছাড়া মানে যাতে মেধাবী অথচ পুয়ার বাট ইন্টেলিজেন্ট স্টুডেন্টরা সেখানে চান্স পায় MBBS বা নার্সিং কোর্স, BSc নার্সিং বা GNM নার্সিং করে করতে পারে, সেক্ষেত্রে আমরা একটা শিক্ষাগত ব্যাপারটাও বিশেষ উদ্যোগ নেব। আর এই যে হসপিটালে যেটা আছে কর্পোরেট হসপিটালে, আমাদের এই হসপিটালে কিন্তু কর্পোরেট হসপিটালের মতো সব রকম ফ্যাসিলিটি আমরা রেখেছি, এবং সেটা হচ্ছে ইনিশিয়াল, যেটা আপনাকে একটা কথা বলছি, যেটা ইনিশিয়ালি লোকে বলে 50,000 বা 1,00,000 টাকা, এইসব না, সেটা জিরো ব্যালেন্সও ভর্তি হয়ে পরিষেবাটা শুরু হয়ে যাবে। আমি যখন মাকে এনেছিলাম আমার খুবই সংকটজনক অবস্থা, তারপরে তো উনি এই কদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। মার বয়স হচ্ছে 102, কাজে এই অবস্থায় পেশেন্ট কীভাবে রিকভারি করে, ডাক্তার কতখানি করেছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি তো অকুণ্ঠভাবেই বলছি ধন্যবাদ জানাবো, মৃত্যু পথযাত্রী একজনকে ফিরিয়ে এনেছেন, ওনার প্রথম পেশেন্ট 102 বছর বয়স। এই জন্য আমিও গর্ববোধ করি যে এই হসপিটালে এসে এই বছরে আমি মাকে বাড়ি নিয়ে যেতে পারছি। ওনারা দুটো জিনিস করছে, একটা হচ্ছে এটা নার্সিংহোমের মতো নয়, আবার কর্পোরেট হাউসের মতো নয়, দুটোর কম্বিনেশনে এইটা তৈরি করেছেন। কম পয়সায় যাতে স্বাস্থ্য মানে পরিষেবাটা হয় তার দিকে এই ডাক্তাররা নজর দিচ্ছেন, এনারা চেষ্টা করছেন যাতে কম পরি টাকা দিয়ে মানুষের একটু পরিষেবা দেওয়া যায়, মানুষকে যাতে একটু ভালো রাখা যায়। হ্যাঁ, মানুষের মনে যত আনন্দ পাওয়া যায় তার চেষ্টা করছে। দিনের 24 ঘন্টায় যখনই কোনো অসুস্থতার মধ্যে পড়বেন আর চিন্তা নেই, কারণ বেহালায় UMRI তারা কিন্তু আধুনিক সমস্ত ব্যবস্থা নিয়ে এসেছে, মানুষের পাশে এসে তারা দাঁড়িয়েছেন, সেই মানুষেরা যারা সরকারি ব্যবস্থা এবং উচ্চবিত্ত ব্যবস্থার একদম মধ্যখানে পড়েন, যারা মনে করেন আমাদের অর্থ যদি খরচা হয় তারা সেই অর্থটাকে উপার্জন করে আবার ফিরবো কী করে, কিন্তু UMRI তারা এমন কিছু আধুনিক ব্যবস্থা এনেছে শুধু শুধু কলকাতার মধ্যে নয়, তাদের প্রতিষ্ঠান সারা দেশে শুধু স্বপ্নের আকারে তারা কিন্তু ছড়িয়ে দেবেন। তারা বলছেন আমরা সাধারণ মানুষের জন্য আমরা এগিয়ে চলবো, মানুষের জন্য আমরা আছি, মানুষের জন্য তাদের আধুনিক ব্যবস্থার সঙ্গে তাদের নতুন প্রতিষ্ঠান এক নতুন সাড়া ফেলছে শহর কলকাতায়। ক্যামেরা চিরঞ্জিতের সঙ্গে সৌভিকের রিপোর্ট, এস নিউজ।